আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আপনারা সবাই আল্লাহ তাআলার কুদরতের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন এবং এমন এমন সব কুদরতের ভিডিও দেখতে ভালোবাসেন যে ভিডিওগুলো আপনি এর আগে কখনোই দেখেননি। এবং এই ভিডিওতে রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির পৃথিবীর এমন একটি সাপ যেটা দেখার পর আপনি সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন। তো চলুন শুরু করি। আপনারা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সৃষ্টির অনেক ভিডিওই দেখেছেন, কিন্তু এই ভিডিওটি দেখুন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার কুদরতের দ্বারা এই শুকনো গাছের মধ্যে তার একটি অসাধারণ ক্ষুদ্র দেখিয়েছেন। ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন সাদা রঙের এক ধরনের ফুল, যদিও এগুলোর নাম ফরেস্ট ফ্লাওয়ার, কিন্তু আসলে এগুলো কোনো ফুল নয়। আল্লাহ তাআলার কুদরতে এই এলাকায় বরফগুলো এভাবে ফুলের আকৃতি ধারণ করেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটিতে একটি পাখি কিভাবে যেন পানিতে পড়ে গিয়েছে। একজন মানুষ সেই পাখিটিকে সাহায্য করে ডাঙায় তোলার চেষ্টা করছে, কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন এই পাখিটির উপরে লাল কি যেন দেখা যাচ্ছে? এখন দেখুন, আল্লাহু আকবার, এই অক্টোপাসটি কিভাবে জড়িয়ে ধরেছিল পাখিটিকে। সে হয়তো এই পাখিটিকে খেতে পারত, কিন্তু এই পাখিটির জীবন এখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের দ্বারা এই পাখিটিকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এভাবেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকে বিপদ আপদ থেকে রক্ষা করে থাকে। আমরা যতই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। বন্ধুরা, ভিডিওটির শুরুর আগে আমি আপনাদেরকে বলেছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির এমন একটি সাপ আপনাদের দেখাবো যেটা আপনি এর আগে কখনোই দেখেননি। তো দেখুন ভিডিওটি। সমুদ্রের মাঝে আপনি কি দেখতে পাচ্ছেন? এই তো, আর একটু ভালো করে দেখুন। সুবহানাল্লাহ, এই সমুদ্রের মাঝে কত বিশাল বড় একটি সাপ! না জানি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের দ্বারা আরো কত বড় বড় সাপ সৃষ্টি করে রেখেছেন এই পৃথিবীতে, কিন্তু আমি এই ভিডিওটি নিয়ে একটু দ্বিধায় আছি। কখনো মনে হচ্ছে এই ভিডিওটিকেও এডিট করে বানিয়েছে, হয়তো হতেও পারে।